ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। একটা ঘটনা আমার মনে আছে, আমার বইয়েটা আমি লিখেওছি। ক্লাস ফাইভের অঙ্কের রেজাল্ট বেরিয়েছে, আচ্ছা, তো খাতা দেখানোর পর পরের পিরিয়ডে আমাদের একজন মাস্টারমশাই এসে জিজ্ঞেস করছিলেন যে কে কত নম্বর পেয়েছে। আমার যখন পালা আসলো আমি বললাম যে আমি 100 পেয়েছি। তো তখন তো আমার মাস্টারমশাই আমার মুখের দিকে তাকালেন, আমার শার্টের দিকে তাকালেন, আমার পায়ের দিকে তাকালেন, তারপর বললেন যে শূন্য দুটো একের ডান দিকে আছে না একের বাঁ দিকে আছে। মাস্টারমশাই ধারণা ছিল যে আমি 1 পেয়েছি, আমি সেটাকে 100 বলছি। তো আমার খুব একটু রাগই হয়েছিল যে আমি 100 পেয়েছি, সেটাতে সন্দেহ করছেন মাস্টারমশাই। তো আমি তখন বলি, স্যার আমি অমর মাস্টারের ছাত্র, আমি কোন দিকে শূন্য থাকলে 100 হয় আমি জানি। তো আমাকে বলেননি, কিন্তু আমি বোর্ডে চলে গিয়ে দেখাই যে এরকম আছে 100। এতে মাস্টারমশাই পরে আমি বুঝলাম যে একটু অপমানিত বোধ করেন এবং হেডমাস্টারমশাইকে সে কথাটা বলেন। আচ্ছা। এবং হেডমাস্টারমশাই আমাকে ডেকে পাঠান। তখন ওখানে আরও কয়েকজন মাস্টারমশাই ছিলেন, আমার ক্লাস টিচার, ম্যাথামেটিক্সের ক্লাস টিচার ছিলেন যিনি নম্বর আমাকে বলেছিলেন, সে টিচার ছিলেন না যাকে আমি 100 লিখে দেখিয়েছিলাম। কিন্তু সেখানে হেডমাস্টার বললেন যে ওই মাস্টারমশাইকে আমি অপমান করেছি কেন। তো আমি তো প্রথমটা একটু আশ্চর্য হলাম যে আমি তো অপমান সত্যি করিনি, মানে আমার মন থেকে আমার সেরকম মনে হয়নি কিছু। আমি বললাম যে স্যার আমি অপমান করিনি। তো তখন হেডমাস্টারমশাই আমার পর একটু অসন্তুষ্টই হলেন। তো পাশে যে মাস্টারমশাই দুজন ছিলেন আমাকে ভালোভাবে জানতেন বা অমর মাস্টারকে জানতেন, তাদের একজন জিজ্ঞেস করলেন যে ক্লাস কি হয়েছিল বলতো। তা আমি বললাম, তখন আর একজন মাস্টারমশাই বললেন যে মাস্টারমশাই তোকে বোর্ডে গিয়ে লিখতে বলেছিলেন কি? আমি বললো না স্যার বলেননি, কিন্তু যাতে ব্যাপারটা পরিষ্কার হয় তার জন্যই আমি লিখে দিয়েছিলাম। তো তখন দুজন মাস্টারমশাই হেডমাস্টার বললেন যে দেখুন স্যার তাহলে আমাদের মাস্টারমশাই যা বলছে ও যা বলছে তাতে কোনো ফারাক খুব বেশি নেই। তো তখন আমার সেই অঙ্কের মাস্টারমশাই যিনি আমার ক্লাস টিচার ছিলেন তিনি বললেন যে 100-তে 100 পেয়েছিস, তার মানে তো এই নয় যে কাউকে মাস্টারমশাইদের বিনয় দেখাতে হবে না, শ্রদ্ধা করতে হবে না, এরকম বলে দিতে হবে। তখন পাশের মাস্টারমশাই আমার এ বললেন যে দেখুন স্যার ও যে ফ্যামিলি থেকে আসছে সেখানে দেখুন ও আপত্তিজনক কথা কিছু বলেনি, আসলে ও 100 পেয়েছে, উনি সন্দেহ প্রকাশ করেছেন, উনি 100 পেয়েছেনই সেটা জোর করে দেখাতে চেয়েছেন। তো আমার মনে হয় না যে ও খুব বেশি কিছু অন্যায় করেছে। তখন হেডমাস্টারমশাই আমাকে ছেড়ে দেন। তো এইভাবে আমি চলে আসি। তো আমি ক্লাসে যেহেতু ফার্স্ট হতাম তো ক্লাস ফাইভ থেকে আমার পরিচিতিটা স্কুলে হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কী মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।